দ্য বোট, নদীমাতৃক দেশ বাংলায় নৌকার আদলে স্টেডিয়াম, অমন নকশা মন কেড়েছে গোটা বাংলার। রোববার ওই মডেল দেখে নয়ন জুড়িয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তাসমান সাগর পারে নিউজিল্যান্ডে বেড়ে ওঠা বার্কলের, পূর্বাচলে বালু নদীর তীরে স্টেডিয়াম পরিদর্শন আর বিসিবি সভাপতির পরিকল্পনা শুনে বেশ চমকেই গেলেন আইসিসির বড় কর্তা। এখানে যেটা আমরা মডেলটা যেটা উনি দেখেছেন, দেখে পছন্দ করেছেন এবং হি ইজ লাইক রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে আমাদের এখানে স্টেডিয়ামটি যেখানে হচ্ছে এর পাশে লেক আছে, লাইক এখন শুধু স্টেডিয়ামটা না, স্টেডিয়ামের আশেপাশের টোটাল যেই পরিকল্পনা গভর্নমেন্ট এখানে করেছে পূর্বাচলে, সেটা পুরোটা দেখেই উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুধু নকশা দেখেই ক্ষান্ত হননি, পুরো জায়গা ঘুরে দেখেছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বাতলে দিয়েছেন ক্রিকেট কমপ্লেক্সের কোথায় কি বসছে। নয় বছর বাদে 2031 সালে ভারতের সাথে যৌথভাবে বাংলাদেশে বসছে 50 ওভারের বিশ্বকাপ, বড় মঞ্চের জন্য বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে এমন বার্তাও আইসিসিকে দিয়ে দিল বিসিবি। 2031 তো অনেক দূর, আমরা আসলে প্ল্যান করছি যে 2025 এর যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপের মধ্যে আমরা এটাকে ওইভাবে এস্টাবলিশ করতে পারি কিনা সেটাই আজকে তাকে ওইভাবে আমরা বললাম যে আমরা চেষ্টা করছি যে যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই স্টেডিয়ামটির কাজ শুরু করতে পারি এবং এটাকে সম্পন্ন করে আমরা আমাদের এশিয়া কাপ যেন এখানে আমরা আয়োজন করতে পারি, সেভাবেই আসলে পরিকল্পনা চলছে, এটা ওনাকে আনুষ্ঠানিকভাবে জানালাম আজকে। আইসিসির চেয়ারম্যানের সঙ্গে ফটো সেশন, স্কুল পড়ুয়া উঠতি ক্রিকেটারদের উদযাপন, মাঠ পরিদর্শনে এসে বাংলার স্কুল ক্রিকেটের হালচালও বুঝে গেলেন বার্কলে। সোমবার মিরপুর টেস্টের প্রথম সেশনে মাঠে থাকবেন আইসিসির শীর্ষ কর্তা, বিকেলে সিলেট ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করবেন। খেলাপ্রিয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে আইসিসি চেয়ারম্যানের। সাইফুল রূপক, একাত্তর।